বৃষ্টি দাও গো মামুদ, বৃষ্টি দাও, বৃষ্টি না দিলে তো বাঁচার কোনো লাইন নাই মামুদ। আল্লাহ বৃষ্টি দাও আল্লাহ। ফিরে চাষা নাও আমার মাঠ ভরা ধান, পাকা ধান, আবার বৃষ্টি বৃষ্টি করতেছে থাল বাড়িয়ে, তাই নাকি পাগল টাগল হয়ে গেল নাকি চাষা? তোমার যে মাঠ ভরা পাকা ধান কাহিনি? আরে বাবু ধান তলিয়ে রসা তোলে যাক, ধান বাদ দে, আগে নিজে পাইছে বাপের নাম। আগল টাগল নাকি তুমি? পাকা ধান রসা তলিয়ে চলে যাবে, তোমার গায়ে বাংলাদেশের জার্সি কাহিনি কি? খোঁজ খবর কিছু রাখিস না নাকি? আজ খেলা, আজ খেলা কাগার কাগার কয়া দিনই তুই? ইন্ডিয়া আর ভারত, ইন্ডিয়া আর বাংলাদেশ, তার সাথে তোমার থাল বেডোবাড়ির কি সম্পর্ক? তোর বয়স কয় দিন, তুই খেলার কি বুঝিস? আজকে যে বাংলাদেশ আর ভারতের যে খেলা, এতদিন আমাদের টিম যে এর হাসরিয়া কুসরিয়া উঠিয়েছে, এবার কাগার মুখে পড়েছে কয়া দিনই, ডাইরেক্ট সিঙ্গর মুখে। আমাকে ছেলে পেলেও বা, কিন্তু আর সিঙ্গর মুখে পড়েছে রে, এই বৃষ্টি না হলে বাঁচার কোনো কায়দাই নেই। আচ্ছা তোমার কপালটা খুবই খারাপ, শীতকালেও বৃষ্টি হয় কিন্তু আজকে কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আজকে ওই খেলা হবে বাংলাদেশ আর ভারত, ওই ভারতই জিতবে। খেলা সম্পর্কে কি বুঝিস? বাড়ির ভাত খেয়ে তুমি ইন্ডিয়া সাপোর্ট নেছো না? ও নো, ও ছেলে কাজে শুধু বেড়ানো, যা বাড়ি চল কি করে। হ্যালো, এ তোরা কোনে রে, এ দুটো যে বাইজে গেল, খেলা দেখবি না? তাড়াতাড়ি চলে আয়। আল্লাহ, এবারটার মতো বৃষ্টিটা দিয়ে আমাদের মান সম্মান বাঁচিয়ে আল্লাহ। কি করে আয়োজন করতে খেলার আগে করিয়ে তাই দোয়া সাথী হবে, তাতে বাংলাদেশ নিজে যায়। চল বাংলাদেশের ভারতের খেলা, খেলা ড্র করার জন্য মানে বৃষ্টি যাচ্ছে, তুই কয়া দিনই বাংলাদেশ কি করে ভারতের সাথে পারে? বাংলাদেশের সাথে খেলা বাক বিড়াল হয়ে যাবে। আরে হ্যাঁ, বাংলাদেশ পারে কি কেটে ভারতের সাথে? আর এদিকে আমার চাচা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, জীবন পরিষদ ফয়সাল এলাকায় খারাপ ব্যবহার করেছে, ঠিক আছে? আর আমাদের জিতা ম্যাচ, আমরা কি দেখবো খেলা? তবে ওই জীবন ফয়সাল আমার চাচা খারাপ ব্যবহার করেছে, ম্যাচ শেষে ওদের সাথে হিসেব নিকেশ মনে করে ক্লোজ করতে হবে। চল এখন চল ভালো করে। বাংলাদেশ বাড়ি মুসির মতো ফিরে আসবে না। আল্লাহ, ইন্ডিয়াদের তো কাপ আছে, টাকা আছে, টুর্নামেন্ট আছে, তবে আমাদের বাংলাদেশের ফকিরি জুলাও নেই। আল্লাহ, তুমি যদি এবার আমাদেরকে না দেখো তাহলে আমরা আর বাসার কোন কায়দাই নেই। আমরা কত কষ্ট করে ঘষে মাইজে টাইনে টুনে তামাইছি, এবারটা যদি মুগিল আমরা ফেরত যাই আর জীবনও আমরা এই পর্যন্ত আসতে পারবো না রে। মামুদ, তোমার কাছে আমাদের বাতাসা আনিলি সবাই দিয়ে দে হাতে হাতে। আরে বাতাসা নিয়ে চল ওই মাইব্রবির মানসিক দিতে হবে, পায়জোড়ায় ধরে মেরে দুয়া খের চাইয়ে নিয়ে
আমরা আসবানা এসে আবার খেলা দেখতে হবে না সব চলো কত সময় প্রায় দেওয়া শুরু কর কি করে